হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ফিশ ডেলিভারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আরও একটি মাছের ভিডিও নিয়ে। আজকে আমি আপনার সাথে কথা বলবো আপনারা কিভাবে কম খরচে ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারেন সে সম্পর্কে বিস্তারিতভাবে। তো চলুন চলে যাই আমরা আমাদের মূল আলোচনায়। প্রিয় মাছ চাষি ভাইরা, ব্ল্যাক কার্প মাছ মূলত একটি কার্প জাতীয় মাছের একটি প্রজাতি। এই মাছটি অল্প সময়ে চাষ করে অধিক লাভবান হওয়া যায়। এই মাছটি আপনারা চাইলে কম খরচে চাষ করতে পারবেন। তো এই মাছটি আপনাকে অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করতে হবে, কারণ বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ করতে হলে আপনাকে প্রথমে যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই মাছের পোনা সংগ্রহ। এই মাছের পোনা সংগ্রহের জন্য আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মাছের পোনাটি হোম ডেলিভারি দিয়ে থাকি। এবার আমি কথা বলি এই মাছটি সংগ্রহ করার পরে কী করবেন। আপনারা অনেকেই জানেন না এই মাছটি সংগ্রহ করার পরে কীভাবে সঠিকভাবে লালন পালন করতে হয়, তাই সবার আগে আপনাকে পুকুর প্রস্তুতি করে নিতে হবে। এই জন্য অবশ্যই পুকুরের পাড় ভালো মতন মেরামত করতে হবে, এবং আপনি যে পুকুরে এই মাছটি চাষ করছেন সেই পুকুরে যেন অবাঞ্ছিত মাছ না থাকে সেই জন্য আপনাকে আগের থেকে পুকুরটি ভালো মতন প্রস্তুত করে নিতে হবে। এবার আসুন কথা বলি এই মাছটি যখন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারপরের বিষয় সম্পর্কে। এই মাছটি যখন আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করলেন ঠিক তারপরই আপনাকে এই মাছটি অবমুক্ত করতে হবে আপনার জলাশয়ে। সেই জন্য পরিবহনকৃত মাছের সাথে আপনার যে মাছটি রয়েছে অর্থাৎ যেখানে আপনি এই মাছটি চাষ করবেন তার পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হবে, এবং তারপরে অবশ্যই আপনাকে এই মাছের পোনাটিকে অবমুক্ত করতে হবে। এবার আসুন কথা বলি খাদ্য নিয়ে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে অবশ্যই আপনাকে খাদ্যের উপরে জোর দিতে হবে, তাই আপনাকে এই মাছের দৈহিক ওজন অনুযায়ী এই মাছটিকে খাবার প্রয়োগ করতে হবে। এবার আসুন আমরা কথা বলি কিছুটা রোগবালাই নিয়ে। ব্ল্যাক কার্প খুবই শক্ত একটি মাছ এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অধিক, তবে মাঝে মাঝে এরা কত রোগে আক্রান্ত হয়। তো প্রিয় দর্শক, এই মাছটিকে আপনারা যে সকল খাবার দেবেন তার ভিতরে কিন্তু এরা প্রাকৃতিকভাবে জন্মানো শামুক বা ঝিনুক খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং জলাশয়ে তাদের অস্তিত্ব কিন্তু থাকে। অর্থাৎ আপনার যে জলাশয় রয়েছে সেখানে যদি শামুক এবং ঝিনুকের অস্তিত্ব থাকে তারা কিন্তু এটিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো প্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ করতে পারেন এবং অল্প খরচে কিন্তু এই মাছটি চাষ করে অধিক লাভবান হতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, তাই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।